আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো এখন আমি আপনাদেরকে টুনিডেল মেশিনের একটি রানিং সমস্যা আপনাদেরকে দেখাবো যে কি সমস্যা মেশিনটা হয়েছে এবং আমি কি জন্য মেশিনে এসেছি। তো ভিউয়ার্স, এই মেশিনে যে সমস্যার জন্য আমাকে ডেকেছে সেটা হচ্ছে প্রথম থেকে মেশিনে সেলাই হয় না, সেলাই মিস করে। তো দেখুন, তো ভিউয়ার্স দেখুন, এই মেশিনে সেলাই করছে, তো এই দেখুন এখান থেকে সেলাইটা ছেড়ে দিয়েছে, মানে সেলাইটা হয়নি, এখানে যাওয়ার পরে সেলাই হয়েছে। আবার আর একটা বটি দেখুন, এই যে এখান থেকে আসার পরে, এখানে আসার পরে সেলাই হয়েছে। তো এই হচ্ছে একটা সমস্যা। তো সেলাই প্রথম থেকে না হওয়াটা একটা প্রবলেম, এই ওয়াটার টুনিডেল মেশিনের প্রথম থেকে সেলাই ধরে না, কিছু দূর যাওয়ার পরে সেলাই হয়। তো এইভাবে যখন হয় তখন একটা প্রবলেম। তো আমাকে যখন মেশিনে ডাকলো, তো আমি কী সমস্যা পেলাম আপনাদেরকে দেখাই। তো এই সমস্যাটা হওয়ার একমাত্র কারণ হচ্ছে ভিউয়ার্স, মেশিনে যে পাতি আছে, তো দেখুন যে এখানে নাইফের নিচে একটা পাতি এবং তার নিচে আরও একটা পাতি আছে। তো দেখুন এই যে এই পাতিটা, এই যে নষ্ট মানে ধাক্কা লেগে নিচে নেমে আছে, এই যে মাঝখানে গ্যাপ। এই মাঝখানে গ্যাপ হওয়ার কারণে যখন এই পাতিটা কোনো কারণে নিচে বা ভেঙে যেতে পারে বা কোনো সমস্যা হওয়ার কারণে, এই যে ববিনের সুতা কাটার পরে এই যে সুতাটা আছে, এই সুতাটা ঠিকমতো ধরতে পারে না। এই সুতাটা যখন না ধরতে পারে তখনই প্রথম থেকে সেলাই হয় না, সেলাই ছেড়ে দেয়। তো বিকজ এই হচ্ছে রানিং সমস্যা। তো আপনাদের টুনিডেল মেশিনে যখন প্রথম থেকে সেলাই হবে না, প্রথম মাথায় সেলাই ছেড়ে দিবে, তো এর জন্য আপনাকে দেখতে হবে নাইফ, মুভিং নাইফ এবং ফিক্সড নাইফ দুইটা খুলে, এই যে উপরে যে এই পাতিটা আছে তার নিচে আর একটা পাতি থাকবে, সেটা হচ্ছে এই ববিনের সুতাটা আটার পরে এটাকে চিমটা দিয়ে ধরে রাখে। তো এখানে দেখুন এই পাতিটা ঠিক আছে, বাট এই নিচে যে পাতিটা আছে এটা এই যে নিচে নেমে গেছে, এই দেখুন এই যে নিচে পড়ে আছে। এই যে নিচে পড়ে থাকার কারণে কোনো কারণে হয়তো বাঁকা হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে বা ভেঙে যেতে পারে। তো যাই হোক, এই এই সমস্যাটার কারণে এই প্রথমে সুতাটা ছেড়ে দিবে। তো ভিউয়ার্স, আপনাদেরকে একটি রানিং সমস্যা দেখালাম। তো আপনারা আপনাদের মেশিনে যখন প্রথম সেলাইটা ধরবে না, ছেড়ে দিবে, তখন এভাবে সমাধান করবেন। এটা যদি নষ্ট হয়ে যায় চেঞ্জ করবেন, বা এটা একটু বাঁকা হয়ে গেলে ঠিক করে দিবেন। তো এটাই হচ্ছে সমস্যা। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে দেখানোর জন্য, দেখুন পুরো পাতির যে সিস্টেমটা, ওই সিস্টেমটাকে খুলে নিয়েছি দেখানোর জন্য যে কী হয়েছে। তো দেখুন এটা কীভাবে বাঁকা হয়ে গেছে। তো এই জিনিসটা বাঁকা হয়ে যাওয়ার কারণে এই যে এটা এটার সাথে মিশে থাকবে, মিশে থাকলে সুতাটাকে ধরবে, কিন্তু এটা দেখুন এখান থেকে বাঁকা হয়ে নিচে নেমে গেছে। তো এই সমস্যার কারণে সুতাটা ধরতে পারে না, এর জন্য প্রথম সেলাই মিস করে। তো ভিউয়ার্স, এটা ঠিক করতে হলে এই দেখুন, ভিউয়ার্স দেখুন আমি নতুন একটা পাতি লাগিয়ে দিয়েছি। তো এই পাতিটা নষ্ট হয়ে গিয়েছিল, এই পাতিটা নষ্ট হয়ে যাওয়ার কারণে সুতাটা ধরতে পারে নাই। তো আমি দেখুন একটা নতুন পাতি লাগিয়ে দিয়েছি, এই যে স্ক্রু দুটো খুলে। তো এটা লাগানোর পরে আমার এই যে নিচে আর একটা পাতি আছে, এই পাতিটা দিয়ে এটা স্প্রিং করে রাখবে। তো এইটা এটার ভিতরে ঢুকাতে হবে। তো দেখুন আমি ঢুকাচ্ছি, এই এটা ভিতরে ঢুকাইয়া, এই যে এভাবে এটা ভিতরে ঢুকা, এটা প্রেশার দিয়ে, এই এটা দুটা এটাকে প্রেশার দিয়ে রাখবে। তো সুতাটা যখন কাটবে, তো এই হচ্ছে সিস্টেম, এটা প্রেশার দিয়ে এটাকে এইভাবে আটকে রাখবে, এই যে মিশে যাবে। তো এইভাবে মিশে গেলে তখন আর সুতাটা ছাড়বে না। সুতার্স এভাবে আপনারা আপনাদের মেশিনটা ঠিক করবে। এখানে একটা এলিঙ্কি স্ক্রু আছে, দেখুন এই এলিঙ্কি স্ক্রু, তো এই এলিঙ্কি স্ক্রু দিয়ে টাইট দিয়ে এটাকে, তো এটা যত উপরে উঠবে তত এলিঙ্কি স্ক্রু দিয়ে এটা টাইট দিয়ে দিতে হবে। ভিউয়ার্স দেখুন আমি এটা টাইট দিয়ে লাগিয়ে দিয়েছি। তো এই হচ্ছে সিস্টেম। এইভাবে যদি আপনারা পাতিগুলো ঠিকমতো ঠিক করে দেন, তাহলে আপনাদের সুতা আর মিস করবে না। তো ভালো থাকবে।